বিকাশ হবে হ্যাঁ ভাই বসেন এখানে ভাই এদের নাম্বার নাকি পাসওয়ার্ড নাম্বার ইলে পাসওয়ার্ড নাম্বার ভাই তার নাম্বারটা একটু বলেন কষ্ট হইরা পাঠালাম দেখি ছোট লোকের ফোন দেয় টাকাটা গেছে কিনা হ্যালো মিস্টার হ্যাঁ ভাই হ্যাঁ 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 ভাই দেখতেছি ওয়ালাইকুম আসসালাম কে ভাই আমার নাম্বার 1000 টাকা আছে আচ্ছা ভাই দেখতেছি হ্যাঁ ভাই দেখতেছি মেসেজ তো ওটা কথা ঠিকই আছে 1000 টাকা বেচারা গরিব মানুষ টাকাটা পাঠাই দিই গেলে এত ফোন দেব এখন তুই জানলো না একটা ফোন যা দেখি কে টাকাটা গেলে এত ফোন যাবো তুই আমার জানলে রেখিস জন্য হ্যাঁ ভাই এই তো হ্যাঁ আমি তো গেছিলাম ইয়া চেক করতে ব্যালেন্স চেক করতে তখন আরেকজন লোকে অবস্থায় ফোন দিছে তার নাকি 1000 টাকা বলে আয়সা পড়ছে আমার মোবাইলে তো আমি মেসেজ দেখলাম 1000 টাকা আসছে তখন মানে তারে আমি ব্যাগ দিয়ে দিছি 1000 টাকা এখন আমি ব্যালেন্স চেক করে আপনার আমি জানাইতেছি হ্যাঁ তুমি আমার শিওর তাড়াতাড়ি করে জানো টাকাটা তো আসে নাই বাইরে তো ফোন দিয়ে জানাই দিব হ্যাঁ ভাই হ্যাঁ আসে নাই তো টাকাটা কি কো সামনে টাকা পাঠাই দিছি ঠিক আছে আমি দোকান যে দেখতেছি দাদি টাকাটা পাঠাইছেন হ্যাঁ ভাই টাকাটা আমি সাথে কিন্তু ভাই টাকাটা তো এখন চলে যায় কি বলেন দেখেন ভাই নাম্বারটা দেখেন ভাই নাম্বার তো ঠিকই আছে কিন্তু টাকা তো এখন যায় নাই নাম্বারও ঠিক আছে এসএমএস তো আছে দেখেন এসএমএস তো দেখেন ভাই এসএমএস ঠিক আছে কিন্তু ভাই সমস্যাটা হচ্ছে কি আমি যখন আমার ছোট ভাইকে ফোন করে বলছি যে তুই টাকাটা আমি তোর বিকাশে টাকা পাঠাইছি টাকাটা চেক কর যখন এসএমএস চেক করতে গেছে তখন এটা কল আসছে ও ভাই বুঝছি ভাই বুঝছি বুঝছি আপনার তো ভাই অনেক বড় সমস্যা হয়েছে বিকাশে ভুয়া এসএমএস এর মাধ্যমে আপনার টাকা দুই কেউ পাঠায় তাহলে সেই টাকাটা তারা নিয়ে নেয় একটা চক্রান্ত আছে নতুন চক্রান্ত এটা আসছে তো ভুয়া এসএমএস দিয়ে সেই টাকাটা তারা নিয়ে যায় বুঝছেন তো আপনারা হয়তো এই চক্রান্তের শিকার হয়েছেন আপনারা আপনার ভাই মনে না দেখা ব্যালেন্সটা না দেখা টাকাটা পাঠাইছে বুঝছেন এখানে তো আমার দোষ নাই আমি তো ঠিক টাইমে টাকাটা পাঠাইছি তাহলে তো আপনার হাই ফ্রেন্ডস আমরা তখন ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি বিকাশে মানুষ কিভাবে প্রতারিত হয় বিকাশে টাকা পাঠানোর পর আমরা যেন ব্যালেন্স চেক না করে টাকাটা আমরা কাউকে পাঠাবো না আর টাকা আসলে অবশ্যই আমরা ব্যালেন্স চেক করব তারপর টাকা পাঠাবো এবং কিন্তু অনেক সমস্যা এখন আমাদের পড়তে হচ্ছে যে বিকাশে টাকা আসে তারপর সেই টাকাটা অন্য একটা নাম্বার অন্য নাম্বারে কল করে এসে এবার আমরা ব্যালেন্স না চেক করে আমরা টাকাটা দিয়ে দিই আমরা এটা কখনোই করবো না আর আমরা বিকাশের পিন নাম্বার কাউকে দিব না পিন নাম্বারটা একান্ত ব্যক্তিগতভাবে আমাদের নিজের কাছে রাখবো তারপর আমরা বিকাশে কাউকে টাকা পাঠানো তো হলে নাম্বারগুলো সবসময় ঠিক করে নিব নাম্বার যেন ভুল না হয় এবং সব কিছুতেই একটা পাসওয়ার্ড মানে প্রাইভেসি থাকতে হবে তো এই ছিল বিকাশে মানে আপনাদেরকে একটা বোঝানোর জন্য বাট আপনারা আরও সতর্ক হবেন কারণ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতিটা তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা